আজকের ভিডিওতে আমরা ভগ্নাংশের অঙ্ক সম্পর্কিত কিছু বেসিক বিষয় শিখব এই বিষয়গুলো না জানলে আপনার ভগ্নাংশ সম্পর্কিত যে কোনো অঙ্ক করতে গেলে সমস্যা হতে পারে সুতরাং প্রত্যেকের এই বিষয়গুলি জানা উচিত তো চলুন শুরু করা যাক আমরা জানি ভগ্নাংশ তিন প্রকার এক নম্বর হচ্ছে প্রকৃত ভগ্নাংশ দু নম্বর হল অপ্রকৃত ভগ্নাংশ আর তিন নম্বর হল মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ বলতে বোঝায় যে ভগ্নাংশের লব ছোট হর বড় যেমন তিনের পাঁচ সাতের এগারো এই ভগ্নাংশগুলোর ক্ষেত্রে দেখুন লব এই ভগ্নাংশগুলোর ক্ষেত্রে দেখুন লব ছোট হর বড় উপরে যে সংখ্যাটা থাকে সেটাকে লব বলা হয় আর নিচে যে সংখ্যা থাকে সেটাকে হর বলা হয় আর যে ভগ্নাংশের লব ছোট হর বড় হয় সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশের উল্টো অর্থাৎ যে ভগ্নাংশের লব বড় হবে হর ছোট হবে সেই ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হবে যেমন সাতের তিন নয়ের দুই এই ভগ্নাংশগুলোর দেখুন লব বড় হর ছোট সেই জন্য এই ভগ্নাংশগুলো অপ্রকৃত ভগ্নাংশ এর পরের ভাগটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশে দুটি অংশ থাকে একটা থাকে পূর্ণ সংখ্যা এবং একটা থাকে ভগ্নাংশ যেমন দুই পূর্ণ তিনের নয় আবার পাঁচ পূর্ণ সাতের পনেরো এগুলো সবই মিশ্র ভগ্নাংশের উদাহরণ কারণ এখানে একটা পূর্ণ সংখ্যা আছে এবং ভগ্নাংশ আছে সেই জন্য এগুলোকে এইভাবে পড়তে হয় দুই পূর্ণ তিনের নয় পাঁচ পূর্ণ সাতের পনেরো তাহলে আমরা কি শিখলাম ভগ্নাংশ তিন প্রকার প্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ আর মিশ্র ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ বলতে যে ভগ্নাংশের লব ছোট হর বড় অপ্রকৃত ভগ্নাংশ যে ভগ্নাংশের লব বড় হর ছোট আর মিশ্র ভগ্নাংশে একটা পূর্ণ সংখ্যা থাকবে আর তার সঙ্গে ভগ্নাংশ যুক্ত হয়ে থাকবে আরও একটা জিনিস শিখলাম সেটা হচ্ছে ভগ্নাংশের ওপরে যে সংখ্যাটা থাকে সেটাকে লব বলে আর ভগ্নাংশের নিচে যে সংখ্যাটা থাকে সেটাকে হর বলে অর্থাৎ এটা লব আর এটা হর এখন আমরা শিখব কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে পরিণত করা যায় এবং মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা যায় প্রথমে আমরা শিখব কিভাবে অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হয় তার জন্য আমরা এই উদাহরণটা নিচ্ছি এখানে একটা অপ্রকৃত ভগ্নাংশ আছে সাতের তিন এটাকে আমরা মিশ্র ভগ্নাংশ করব। তার জন্য কিছুই নয় আমরা লবকে শুধু হর দিয়ে ভাগ করব। অর্থাৎ সাতকে তিন দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি সাতকে তিন দিয়ে ভাগ করি তাহলে আমরা পাই তিন দুগুণে ছয় তাহলে নিচে এখানে এক আসছে তাহলে ভাগফল পাচ্ছি দুই আর ভাগশেষ পাচ্ছি এক ভাগফল যেটা পাবো সেটা হবে পূর্ণ তাহলে দুই পূর্ণ একের তিন আর ভাগশেষ যেটা থাকবে সেটা হবে লবে তাহলে দুই পূর্ণ একের তিন তাহলে অপ্রকৃত ভগ্নাংশ সাতের তিন এটাকে যদি আমরা মিশ্র ভগ্নাংশে করি তাহলে আমরা পাবো দুই পূর্ণ একের তিন এখন আমরা দেখি কিভাবে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে যেতে পারি আমরা এই প্রথম উদাহরণটা নিয়ে নিই যেটা আছে দুই পূর্ণ তিনের নয় এটা একটা মিশ্র ভগ্নাংশ সুতরাং এটা যদি আমাদের অপ্রকৃত ভগ্নাংশ করতে হয় তাহলে করতে হবে কি আমাদের আমরা পূর্ণ সংখ্যাটার সঙ্গে হর গুণ করব গুণ করে লবের সঙ্গে যোগ করব করে লবে লিখব আর হরটা যেমন আছে তেমন রেখে দেব নিচে তাহলেই আমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেতে পারবো তাহলে আমাদের প্রথম কাজ হবে কি হর এবং পূর্ণ সংখ্যাটাকে গুণ করা করে লবের সঙ্গে যোগ করে ওপরে লেখা তাহলে দুই গুণ নয় যোগ তিন এটা লবে লিখব আর নিচে হর যেমন আছে তেমন রেখে দেব অর্থাৎ নিচে হর আছে নয় হর রেখে দিলাম নয় এখন যদি আমরা উপরের অংশটাকে সিম্প্লিফাই করি তাহলে আমরা পাই নয় দুগুণে আঠেরো আর তিনে একুশ আর নিচে হরে নয় তাহলে দুই পূর্ণ তিনের নয় এই মিশ্র ভগ্নাংশটাকে যদি আমরা অপ্রকৃত ভগ্নাংশ করি তাহলে আমরা পাই একুশের নয় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন